أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكرسي عمي مع باي بونيرا السلام عليكم আমি এখানে এসে সর্বপ্রথম ধন্যবাদ দেই পরম পূর্ণময় আল্লাহ তাআলাকে যিনি আমাকে এখানে এনেছেন। আমি আসলে ভালো বক্তব্য দিতে পারি না, কিন্তু আমি কিছু মনের কথা বলব। সেটা হলো মাঝে মাঝে কষ্ট হয়, হাইরে পৃথিবী কেউ খেত খাচ্ছে খেলে খেতে পারে। যাই হোক, এটাই হয়তো আল্লাহ তাল্লাহ রাখছে, কারণ আমাদের তুলনায় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন গরিব কষ্ট হয় ওদেরকে খাবার দেওয়া এবং সবাইকে সালাম দেওয়া হলো সর্বোচ্চ দেওয়া। যারা গরিব ওদেরকে সাহায্য করা, যারা ধর্মের জন্য শহীদ হয় তাদের সমর্থন করে, তারা নামাজ রোজা পাঁচ অর্থ করে ওদেরও সমর্থন করে। সুতরাং আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য সবাই সবাইকে, কারণ এই পৃথিবীতে আমরা যারা সবাই কিন্তু আমরা একটা পরিবার, আত্মীয়র বন্ধন আল্লাহ তাআলা বলেছিলেন হেরেমে থাকে। যখন আত্মীয়তার বন্ধন ছুটে যায় তখন আল্লাহ তাআলা হেরেম থেকে। সুতরাং আমরা সবাই মনে করবো আমরা সবাই আত্মীয়, অন্যের দুঃখকে আমরা মেনে নিব, নিজের দুঃখ ইংলিশে একটা কথা, আই ডোন্ট সি দ্যাট ইফ ইউ ব্রেন সি ডোন্ট সি, মানে আপনার ব্রেনকে দেখাতে হবে তখনই চোখ দেখবে। সুতরাং অন্যের দুঃখ কষ্টটাকে আমাদের সবার ব্রেনে গরিব হওয়া দুঃখের কিছু নয়। আমাদের পুরনো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন যে এক মুঠো ভাত খেলে মেরুদণ্ড সোজা হয়ে যায়, খেতে হলে খাবারটা ছমাসের পেটাকে তিন ভাগে বিভক্ত করতে হবে, একবার খাবার একবার পানি আর একবার। সুতরাং মানুষকে টাকা প্রয়োজন, যতটুকু খাবারের প্রয়োজন তারপরে যা আছে মানুষকে দিয়ে দেওয়া হয়। হযরত সাল্লাম এটাও বলেছিলেন যে মানুষ যদি পাখির মতো হতো পৃথিবীতে অনেক পাপ কম, কারণ পাখিরা সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় আবার ফুল পেটে বাসা তো। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার যদি কোনো কথার মধ্যে ভুল হয়ে থাকে তো আপনারা দয়া করে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি আরো অনেক ধন্যবাদ দিই রাজ সবাই যারা এই কাজটি করেছে। আমি অনেক সময় বেশিরভাগ সময় আমি ত্রাণ বিতরণে করে আমার সময় কাটিয়ে থাকি, তো আমার কাছে আসবে। তো ইনশাল্লাহ ফিউচারে আমি ওদেরকে বলেছি আমরা আরো সুন্দর করে করব। ভালো কাজ করতে গেলে অনেক সময় বাধা বিপত্তি আসে, আমাদের সাধারণত হযরত মোহাম্মদ করে যখন করেছিলেন তখন হয়েছে। তারপর আমাদের দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জাতিটাকে ভালোবেসে দিয়েছে, তারপর জীবন দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা সবাই মনে করবো একটা পরিবার, আমাদের মধ্যে কোনো ব্যবধান রাখবো না, এইভাবে আমরা সবাই চলে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা সবাই সবার জন্য দোয়া করবো।
সাথে আমরা সবাই ভালো থাকি। থ্যাংক ইউ।